18 প্রকারের মৃত্যু, ভালো মৃত্যু, 18 প্রকারের মৃত্যু, আশা করা যায় মোটামুটি মরণটা ভালো হইস, আশা করা যায়, আল্লাহ জানে কি হবে, আলামত প্রকাশ পায় না, তার আলামত ভালো। তো গুনবেন মনে রাখলে খুব ভালো। এক নাম্বার, নুতকুহু বিশাহাদাতি ইন্দাল মাউত, মরণের সময় কালিমার সাক্ষী দেওয়া। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, যার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন মরবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে কেউ যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশা করা যায় তার মরণটা ভালো। দুই নাম্বার, আল মাউতু বিরাসিল জাবিন, মরণের সময় যদি ইমানদারের কপালটা ঘামায় যায়, কপাল ঘামায়, কপাল যদি ইমানদারের ঘামায় যায়, আলামত ভালো মরার লক্ষণ। হযরত বুরাইদা ইবনুল খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, হযরত বুরাইদা খোরাসান নামক এলাকায় শুনতে পাইলেন বুরাইদার এক ভাই অসুস্থ, ফাদা আখন লাহু ওয়া হুয়া মারিদুন, অসুস্থ ভাইকে দেখার জন্য গেলেন। যাওয়ার পর ওয়াজাদাহু বিল মাউত, গিয়ে দেখে তার ভাই মারা গেছে। এমন অনেকের হয়, ঢাকায় টেলিফোন পেয়ে দেশ গ্রামে রওনা করলেন, পথের মধ্যে সংবাদ পেয়ে যান আপনার ভাই আর দুনিয়ার মধ্যে নাই, বাড়িতে যাওয়ার পর দেখেন ভাই মারা গেছে। হযরত বুরাইদা খোরাসানে অবস্থান করতেছে, ভাইয়ের অসুস্থতা, এই কথা শোনার পর দ্রুত রওনা করলেন, যাওয়ার পর দেখে ভাই মারা গেছে। ভাই মারা যাওয়ার পর ফাইদা হুয়া বিআরাকিল জাবিন, কপালের দিকে তাকায় দেখে কপালটা ঘামায়া গেছে। এবার হযরত বুরাইদা বললেন, আল্লাহু আকবার, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মাউতুল মুমিন বিরাসিল জাবিন। হযরত বুরাইদা বলেন, আমার ভাইয়ের মরণে আমি ততটা কষ্ট পাই নাই, কারণ আমার ভাইয়ের মরণটা বড় সুন্দর মরণ। সবাই প্রশ্ন করলো, কেন? কয়, আমার ভাইয়ের কপালটা ঘামায়া গেছে, আল্লাহর নবীকে আমি বলতে শুনছি। পয়গম্বর বলেন, কপাল ঘামায়া যাওয়া এটা হলো ইমানদারের মরণের লক্ষণ, যদি দেখো কপাল ঘামায়া যায়, বুঝবা আমার উম্মত ইমানের সাথে মৃত্যুবরণ করছে। সেই মুসলিমের হাদিস। তাহলে কপাল ঘামায়া যাওয়া এটাও ভালো মানুষ ছিল, লোকটা ইমানদার ছিল, মরণের লক্ষণ। তিন নাম্বার, আল মাউতু লাইলাতাল জুমআতি আও নাহারাহা, এই যে আজকে দিনে যদি কেউ মারা যায় অথবা আজকের দিনের আগের রাত্র, মানে গতকাল সূর্য ডুবার পর থেকে সবে সাদেক পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত, আর আজকে সূর্য ডুবা পর্যন্ত এটাকে বলা হয় জুমার দিন। জুমার রাত অথবা জুমার দিন যদি কেউ মারা যায়, এই মারাটা উত্তম মারা যাওয়া। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, আল্লাহ তাকে কবরের সমস্ত বিপদ থেকে হেফাজত করে নেয়। কবর, মরণের পর প্রথম ঘাঁটি কবর, থেকে যদি হেফাজত হয়ে যান, কিয়ামতের ময়দানে আর বিপদে পড়বেন না। কবরের বিপদ থেকে রক্ষা পাওয়া মানে কিয়ামতের ময়দানেও আপনি বিপদে পড়া লাগবে না। আল্লাহ নবী বলেন, জুমার দিন বা জুমার রাত যদি মারা যায়, এই লোকটাকে আল্লাহ কবরের সব বিপদ থেকে হেফাজত করে নেয়। তাহলে জুমার দিন বা রাত যদি মারা যায়, বুঝতে হবে ভালো লক্ষণ, ভালো লক্ষণ, এটা আলামত, আল্লাহ জানে কি হবে, কিন্তু নবীজি বলেন এটা লক্ষণ ভালো। চার নাম্বার, আল ইসতিশহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া আমাদের আজকের আলোচনার বিষয়। পয়গম্বর বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে প্রশ্ন করেন, আমার কাছে কিছু চাও? শহীদ কয়, না আল্লাহ, আর কি চাবো, যা দিছেন। আল্লাহ আবার বলে, কিছু চাও? শহীদ আবার বলে, আল্লাহ এত কিছু দিলেন, আর কি চাবো। তৃতীয়বার বলে, আমার কাছে কিছু চাও? শহীদ এবার চিন্তা করে আল্লাহ বারবার বলতেছে চাওয়ার জন্য,
এবার শহীদ আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ায় আবার পাঠায় দাও, লড়াই করতে করতে আবার শহীদ হয়ে যাব, আবার পাঠায় দাও, আবার শহীদ হব, আবার পাঠায় দাও, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ শাহাদাতের এত বড় মর্যাদা তুমি রেখে দিয়েছো, লাখ লাখ বার যদি তুমি বলো কিচ্ছু যাওয়ার জন্য, বলবো আবার পাঠাও, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি শাহাদাতের এত মর্যাদা দান করছো, একটাই তামান্না হবে শহীদের, পাঠাও। আল্লাহর নবী বলেন, আমার আশা আমি শহীদ হয়ে যাই, সুম্মা উহায়া, আবার আমি জিন্দা হই, সুম্মা উক্তাল, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। আমার শরীরের যত পশম সব যদি বারবার আল্লাহ আমাকে দুনিয়ায় এই পশম পরিমাণ পাঠায় দেয়, আবার যদি আমাকে শহীদ করে দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে আমি হাবিব পয়গম্বরের এটাই চাওয়া। শাহাদাতের কি মর্যাদা! তাহলে শহীদ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ মরণের, কয় নাম্বার গেল চাই, এটা নিয়ে আমরা আলোচনা করবো আবার পরে আসতেছি। পাঁচ নাম্বার, আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া জিহাদের ময়দানে বের হইয়া এমনি মারা গেছে, এমনি মারা গেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, এ সাহাবারা তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, কতল মুসলিমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে, শহীদ হয়ে গেলে, নিহত হলে তাকে আমরা শহীদ বলি। আল্লাহর নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইদান লা কলিল, এ মিয়ারা এত শহীদ যদি খুদি আল্লাহর রাস্তায় মারা গেলেই যদি শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে। আল্লাহর নবী বলেন, শহীদ শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এটাকেই শহীদ বলবা না, জিহাদের ময়দানে বের হওয়ার পর এমনিও যদি মারা যাও, আল্লাহ তাকেও শহীদদের অন্তর্ভুক্ত বানায় দেয়। আমার উম্মতের শহীদের সংখ্যা তো কম হবে যদি খালি কেউ ফিল্ডে গিয়ে মারা যাবে, এমনি যদি কেউ বের হয়ে পথিমধ্যে মারা যায় সেও শহীদ। কয় প্রকার হইল? ছয় নাম্বার, আল মাউতু বিত্তাউন, প্লেগ রোগে মারা যাওয়া। প্লেগ রোগ কি রোগ? এই রোগটা আরবে দেখা গেছে, চীন দেশে দেখা গেছে, ভারতেও দেখা গেছে, চায়নার কোটি কোটি মানুষ এই রোগে মারা গেছে, বাংলাদেশে আমার জানা মতে রোগটা এখনো আসে নাই। প্লেগ রোগ ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় শরীরের ভিতর। নবীজি বলেন, বেঈমান প্লেগ রোগে মারা যায়, আমার কিচ্ছু আসে যায় না, আমার কোন উম্মত যদি প্লেগ রোগে মারা যায়, যদি ইমানদার উম্মত হয়, আল্লাহ নবী বলেন, আত্তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, আমার মুসলমান উম্মত যদি প্লেগ রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের অন্তর্ভুক্ত বানায় দেয়। প্লেগ রোগে মারা গেছে তাকে শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয় আল্লাহ। কয় নাম্বার গেল? ছয়। সাত নাম্বার, আত্তা আল মাউতু বিদা ইল বাতনি, পেটের সমস্যা, পেট ব্যথা, পেটের পীড়া, হোমিও দেখায়, অ্যালোপ্যাথিক দেখায়, হারবাল ইউনানি যত চিকিৎসা আছে সব করার পরেও লোকটার পেটের সমস্যা দূর হয় না। এমন অনেক রোগ আছে দেখবেন, একটা মানুষ পেটের তাড়নায় সারা জীবন তার একটাই রোগ, পেটের সমস্যা। আল্লাহ নবী বলেন, হাজার হাজার ডাক্তার দেখানোর পরেও যদি আমার ইমানদার উম্মতের পেটের রোগ ভালো না হয়, চিন্তা করবা না, ওই রোগে যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয়। পেটের রোগে মারা গেলে শরীর কোন রোগে? সাত। আট নাম্বার, আল মাউতু বিল হাদাম, হাদাম শব্দের অর্থ আমার কোনো মুমিন উম্মত যদি ছাদের নিচে দাঁড়ায় থাকে, হঠাৎ ছাদ পরে আমার মুমিন উম্মত মারা গেছে, রানা প্লাজা ধসে আমার মুমিন উম্মত যারা মারা গেছে, আল্লাহ নবী বলেন, ছায়া নেওয়ার জন্য তুমি কোনো ছাদের নিচে দাঁড়াইলা, হঠাৎ ছাদ পরে তুমি মারা গেলা, ছায়া নেওয়ার জন্য গাছের নিচে দাঁড়াইলা, জানা নাই গাছের থেকে ডাব তোমার মাথার উপর পড়ার কারণে তুমি মারা গেলা, আল্লাহর নবী বলেন, এই যে আমার উম্মত এইভাবে যদি মারা যায়, আল্লাহ তাকেও শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয়। শাহাদাত ভালো মৃত্যু। নয় নাম্বার, আল মাউতু বিল গরক, আমার কোন উম্মত মুমিন যদি ডুবে মারা যায়, নদীর পাড় দিয়ে হাঁটতেছে, জিন ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফালায়া দিছে, ফালা দেওয়ার পর আমার উম্মত নদীর মধ্যেই মারা গেছে, জাহাজ নদীর মাঝে চলতেছে, হঠাৎ জাহাজ ডুবে আমার ইমানদার উম্মত মারা গেছে, ফেরি চলতেছে, স্টিমার লঞ্চ ট্রলার চলতেছে, আমার ইমানদার উম্মত যদি ডুবে মারা যায়, আল্লাহর নবী বলেন, আল গরীকু শাহীদুন, ডুবে মারা যায় আমার যে ইমানদার উম্মত তাকেও আল্লাহ শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয়। শহীদ শাহাদাতের মর্যাদা কত গেল? নয়। তো এই মরণগুলো ভালো। দশ নাম্বার, মাউতুল মারআতি ফি নিফাসিহা বিসাবাবি ওয়ালাদিহা,
মা তার সন্তান প্রসব করার সময় মারা গেছে মা। আল্লাহ নবী বলে, হে আমার মা বোনরা চিন্তা করবা না, সন্তান প্রসবের সময় যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। শুধু তাই নয়, সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের একটা নিফাস হয় যেটাকে বলা হয়, তাদের একটা অসুস্থতা হয়, 40 দিন সর্বনিম্ন মেয়াদ, সর্বোচ্চ মেয়াদ হলো 60 দিন। এই 40 বা 60 দিনের মধ্যে যদি কোনো মুমিন মহিলা মারা যায় সন্তান জন্ম দেওয়ার পর, এই অসুস্থতার মধ্যে যদি আমার কোনো ঈমানদার মহিলা মারা যায়, আল্লাহর নবী বলেন এই মহিলাকেও আল্লাহ শাহাদাতের অন্তর্ভুক্ত বানায় দেয়। 10 নাম্বার, ওই মহিলার সন্তান জন্ম দেওয়ার কারণে যেই মহিলা মারা যায়, বুঝবেন এটা ভালো মরণের লক্ষণ। 11 নাম্বার, আল মাউতু বিজাতিল জাম্বি, পাজরের ব্যথা। কি ব্যথা? পাজরের ব্যথায় সিট থেকে আর উঠতে পারে না, বিছানা থেকে উঠতেই পারে না। আসেনি এরকম? বিছানা থেকে উঠতেই পারে না পাজরের ব্যথায়। আমার ওই ইমানদার উম্মত উঠতে পারে না, নামাজ পড়ে ইশারায় শুয়ে শুয়ে নামাজ পড়ে, ওযু করায় দেয় অন্যজন, বাথরুম প্রস্রাব সব অন্যের সাহায্যে করে, আহারে পাজরের কত ডাক্তার দেখায় আর পরেও ভালো হয় না। আল্লাহর নবী বলে আমার উম্মত এত চিন্তা পেরেশান তুমি হবে না, এই রোগে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকেও শহীদের মর্যাদা দান করে দেয়। 12 নাম্বার, আল মাউতু বিল হারব বা তাহরিক, আগুনে পুড়াইয়া যদি আমার কোন ইমানদার উম্মতকে মারা হয়, রোহিঙ্গা মুসলমানদেরকে আগুনে পুড়াইয়া মারা হয়েছে কি হয় না, আগুনে পুড়িয়ে যদি আমার কোন উম্মত ইমানদারকে মারা হয়, আল্লাহর নবী বলেন ওই ইমানদারের মা বাবা চিন্তা করবা না, এত কষ্ট পাইবা না, তোমার সন্তানকে বেঈমানরা আগুনে পুড়াইয়া মারছে। আমি নবী বলে গেলাম, তোমার সন্তান যাকে বেঈমানরা আগুনের মধ্যে পুড়াইয়া হত্যা করলো, ওই সন্তানকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। 13 নাম্বার, আল মাউতু বিদা ইসুল্লি, টিবি রোগে মারা যায়। আসেনি টিবি রোগ? হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি, নবীজি 1500 বছর আগে টিবি রোগের কথা বলছে। টিবি রোগে যদি কেউ মারা যায়, অনেক চিকিৎসা করার পরেও ভালো হয় না। এখন এই জাতীয় রোগ যাদের আছে, আপনারা আবার চিকিৎসা না করে মরার অপেক্ষা করেন না, হলে কিন্তু হবে না। পাজরের ব্যথা, হুজুরের বয়ান শুনছি, বাস আর চিকিৎসা দরকার নাই, এমনি থাকে মর্ম শহীদ। না না, চিকিৎসা আপনার চালাইতে হবে, এটা শুননা। টিবি রোগ হয়েছে, টিবি রোগ হওয়ার পর অনেক ডাক্তার দেখাইছে, না না ভালো হয় নাই। আল্লাহর নবী বলেন আসুল্লু শহীদুন, টিবি রোগে যদি আমার কোনো ইমানদার উম্মত মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। কত গেল? 13। 14 নাম্বার, আল মাউতু ফি সাবিলিদ দিফাই আনিল মাল, আপনার ঘরে কেউ মাল চুরি করতে আসছে, আপনি ওই মাল রক্ষা করার জন্য দাঁড়ায় গেলেন, মালিকের দোকানে আপনি থাকেন, মালিকের মাল চুরি করতে কেউ ঢুকছে, আপনি এবার প্রস্তুতি নিলেন, না না মালিকের মাল আমার হেফাজত করতে হবে। এবার হেফাজত করতে গিয়ে চোরকে আপনি ধাওয়া করলেন, চোর কোনো কৌশলে আপনার পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয়, আপনাকে রাতের বেলা হত্যা করলো। আল্লাহর নবী বলেন আমার এই ইমানদার উম্মত মাল হেফাজতের জন্য চোরের আঘাতে যদি মারা যায় আল্লাহ তাকে ওর শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয়। 15 নাম্বার, আল মাউতু ফি সাবিলিদ দিফাই আন নাফসিহি, কেউ যদি আত্মরক্ষার জন্য শহীদ হয়ে যায়, রাস্তায় রাতের অন্ধকারে আপনি হাঁটতেছেন, হঠাৎ একটা ছেলে আপনাকে বলল কি আছে দিয়ে দাও, আপনার পকেটে আসলে কিছুই নাই, আপনি বললেন ভাই আমার কিছু নাই, এই কথা বলার পর আপনাকে এবার সেই লোকটা মারতে চায়, আপনি কি করবেন? নিজের আত্মরক্ষার জন্য সর্বশেষ কৌশল আপনি অবলম্বন করবেন। আল্লাহর নবী বলেন আত্মরক্ষার জন্য যদি আমার কোনো উম্মত মারা যায় ওই উম্মতকেও আল্লাহ শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয়। রাতের অন্ধকারে অস্ত্রের আঘাতে, ডাকাতের আঘাতে কোনো মানুষ মারা যায় কি যায় না? 16 নাম্বার, আল মাউতু ফি সাবিলিদ দিফাই আন দীনিহি, কেউ আপনাকে অস্ত্র দল্ল দিন স্যার তোর ধর্ম তুই ছেড়ে দে, ইসলাম তুমি ছেড়ে দাও বললেন, না না আমি ইসলাম ছাড়বো না, কয় না ছাড়লে তোর মরণ, অস্ত্র ধৈর্য আছে, আপনি বললেন অসম্ভব, এই কথা বলতে বলতে আপনার শরীরে অস্ত্র ঢুকায় দেয়। আল্লাহর নবী বলেন আমার এই ইমানদার উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। 17 নাম্বার, আল মাউতু মুরাবিতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রাতের বেলা পাহারাদারি করছে, পাহারাদারি করা অবস্থায় রাতের বেলা হঠাৎ মারা গেছে, পাহারাদারি করতে গিয়া রাতের বেলা মারা গেছে।
মারা গেছে। আল্লাহ নবী বলেন পাহারাদারি অনেক বড় ইবাদত। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এক দিন বা এক রাত্র পাহারা দেওয়া, খায়রুম মিন সিয়ামি শাহরিন আও কিয়ামিহি, এক মাস রোজা রাখলে রাতের বেলা নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ পাক এক রাত্র পাহারাদারি করলে এর চাইতে বেশি সওয়াব দান করে দেয়। এইভাবে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক ওই বান্দাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। 18 নাম্বার ভালো করে মনে রাখবেন, আল মাউতু আলা আমালিন সালিহ, নেক কাজ করছে লোকটা একটু পরে মারা গেছে এমন হয় কি হয় না? আরে নামাজ পড়ে লোকটা বের হইছে আপনার সাথে চা পান করছে, একটু পরে খবর পাইলেন লোকটা মারা গেছে, বুঝবেন মারা যাওয়াটা ভালো লক্ষণ। মাত্র আসরের নামাজ পড়ছে, ভালো আমল করার পর একটু পরেই লোকটা মারা গেছে, এই মাত্র আপনার সাথে লোকটা দান সদকা করছে, এক মিনিট পরেই শুনলেন লোকটা মারা গেছে, এই মাত্র লোকটা ইফতার করছে মানে রোজা রাখছে, ইফতার করার পরেই শুনছেন লোকটা মারা গেছে। ভালো আমলের উপর যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন মান তাসাদাকা বিসাদাকা, কোন ব্যক্তি সদকা করলো খতিমালাহু বিহা, সদকা করার পর একটু পরেই যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, মারা যাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভালো আমলের উপর মারা গেছেন, ঠিকানা কোথায় বলেন জান্নাত, কয়টা বললাম? 18টা।